Hello everyone, assalamualaikum. Aasha kori zaza kano sun bala sun shusta sun. Amra shobai bala si. Aayi to aske bikale nasta dia shuru kormo video ta. Aasha kori bala lagbo. Bala lagle first ekta like di ba like de. Dekha shuru korba. Ikanar mudde dekta farra chicken nuggets gorom porram. Rezon re na school theke over pore khai ba tara. Agar loge ami ready kori diram. Ikanar mudde singara chuto singara gorom porram. And you can dial for you, but you can dial for you, fry for you, more than a person though. Rihanna like it or not, chocolate or not, Rihanna, which you person though, and there I see. And it's a sudo shingara that no for a sudo shingara, but I'm the shop by like the room for a taco palapine now. The rash of some of my video to continue the going. Rashab Shama support for a one of you to Barapu by a taras and our video to share for that day. Thank you, Afnarare, Motakwana to our Balosha Rail of Naralagi, over the support for Ba. Zara Daka should also maximum 10 minutes of the Ba video to be we go or to support we go. Reta Shuruhalam, Ashari Balalagbo. Eto the cute luggage as Suto 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 Tadeton of Shundor, Amito Shapshama Suto and Desh the name Ogula Kori, Amisar on a Beshi Foson, those Suto and Desh. সব সময় না সামটাইম করি তা আমার মেয়ের অনেক পছন্দ ছোট সিঙ্গারা ছোট ছোট সমোসা সামটাইম বানাই এই তো সবগুলা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে একদম গোল্ড কালার হয়ে গেছে গোল্ড কালার হয়ে গেলে লামাই নিলে বালা বেস্ট এই তো সিঙ্গারা গুলো একদম রেডি হয়ে গেছে সবটি তুলি দিছি তেল জ্বালাই দিলাম টিস্যুর মধ্যে আর এখানোর মধ্যে ডাল ফুলগুলো ফ্রাই করে দিলাম আমি রিয়ানার বেশি পছন্দ বার্গার বাট আজকে বার্গার দিতাম না উইকো একবার কি টু টাইমস দেয় সামটাইম আর চিকেন নাগাস আবার যে ভালো ফান রিয়ান আয় তো চিকেন নাগাস ওইখানে লাগি ফ্রাই করলাম অলমোস্ট সবটা রেডি এই তো আমি চাই কফি বানাইরা আমার লাগি একটা টি বানাইরা মেক করছ না মনে হয় কোনো স্পুন রয়েছে আর এখানে কফি বানানি হইল বিকালের কফি খাবো হইব এইটা ডাল পুরো রেডি হয়ে গেছে একবারে আরো ফ্রাই করলাম এই তো তিনজনের নাস্তা একদম রেডি হয়ে গেছে কি ডাল পুরো আরো ফ্রাই হইল আর বললাম দেখাই নিলাম তিনজনের আর চিকেন নাগেস ওগুলো একদম রেডি হয়ে গেছে বিকালের নাস্তাগুলো একদম রেডি এখন চটপট করে খাই নিব সকালে বেলা লাগবো আপনার কাছে আর অলমোস্ট আরো ফ্রাই করার আমি সাইজ এটা লেফট রয়েছে এগুলো আর এখন আর দেখাইতাম নাই এই তো আজকে একটা এন্ডা বুনা করলাম আর এন্ডা বুনা একটু ঝুল ঝুল করে রাখব আগে গ্রেভি রেডি করছি আর গ্রেভিটা দেখো কত খুবই নাইস কালার আইছে আর এন্ডা বুনা একটু হালকা জাল জাল হয়ে যাবে নাইরাম এই তো আমার রামিসা প্রিন্সেসে সবগুলা বয়েল করে দিছিলাম এক রামিসা সুন্দর করে আমারে সবগুলা এগরে বালাটিকে নেসুলাইয়া দিস হয় আর এখন গরমের টাইম আমি এগরে ফ্রাই হইরা রান্ধি খুবই কম উইন্টার একটু বেশি রান্ধি এখানে না গরম সব আমার কাছে লাগে না নি ওরকম আমার কাছে বালা লাগে তো সবগুলা এক আট ধরলাম তাও পড়লাম আর ই এক কারিটা একদম খারির মতো রাঞ্চি বুনা এক কারি জেলাখানা কেউ লাগান এখন আমি আরো ম্যাক্সিমাম 10 মিনিটের মতো এগে আর মশলায় পালাটি কিনে খুব করবো পরে করেন্ডার পাতা আট করবো আর কোনো পানি কি আট করতাম না কেন যেহেতু গ্রেভি একে একটু থিক করবো আর অবশ্যই ঝুল ঝুল রাখবো আজকের এক কারিটা একটু ঝুল ঝুল কইরা বানাইছি এই তো এই স্টুডিও ফ্রেশ করেন্ডার পাতার আমি কাট হইলে রাখছিলাম বেশি কেতাও এস্টুডে করণে একদম ফ্রেশ ফ্রেশ লাগে ফ্রোজেন করেন্ডার পাতা কে আট ধরছি ফ্রেশ একদম ফ্রেশ হইলে আরো মজা লাগে যে কোনো তার বা আমি উইক টু টাইমস আনি এভরি ডে তার করেন্ডার পাতা আনা যায় না আমার সে লাগে এক বোনার মধ্যে করেন্ডার পাতা আট ধরলে ভালো লাগে রিয়েলি টেস্টি লাগে এক বোনাটা আমি সাই খুবই পছন্দ করেন তো আনলে আমি ফার্স্টে দুই প্যাকেট আনি
ipaki tanle ke shobai enjoy koire khaita parben spicy ta onek beshi bala fine amra bashar shobai like korben eto bikaler swan rianare angur fruits ake doya diram ar shobshomoy ami bikaloile fruits banana ta jeta jeta tara bala fine ogula doya sundor koira thara re ne dile tara khubi bala fine khaite Rihanna cherries bala fine Rihanna beshi favorite hole strawberry strawberry aske anchina ar angur ramisa reason bala fine rahano pochondo korai na angur ar amar beshi favorite hole banana banana ami shob shomoy ani banana ro orange hoyta beshi bala fine ব্রাউন হয়ে গেছে এখন আমি হলুদ অ্যাড করব আর এই তো পরিমাণ মতো মরিচ দিব মুম্বাজের মধ্যে বেশি মরিচ কাটে না চাইলে আপনারা ধনিয়া অ্যাড করতে পারবা আর আমি ধনিয়া অ্যাড করতাম না বিকজ লুবুরি বাজের মধ্যে আমি ধনিয়া অ্যাড করি না আমার কাছে লাগে ফ্লেই নাকি বালা লুবুরির বাজের একটা ফ্লেভার মিলে এইতো লুবুরি গুলা সুন্দর করে কাট করে দুই আর সুন্দর করে রাখি দিছি এইতো বাজির মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ একটু কাঁচামরিচ দিলে আমার কাছে লাগবে ফ্লেভার বালা মিলে আর থোড়া টমেটো দেখা উপাদান পরিমাণ মতো সুন্দর করে নি শুক্র করে মিক্স করলাম আর বালাটি কেনে ফসাইবা 7 মিনিট
5 minutes and the herbal means 7-8 minutes ekta koshai mosla ta baladine koshani hoile anaje sathe amar kache lage ki bajio kar khaiyo khubi tasty hoy ar ekta to balai koshaile taste hobo eto ek cup porimane water diya balati gene half cook korchi full cook korchi na jehetu ektu kata na hijle ki moja lagto na ar ekanor moddhe ei kat horam dorkar korra আর এইটা গুলা আট ধরার পরে সুন্দর করে আমি ছোট্ট করে মিক্স করে দিব আর এখন কোনো পানি ওই আট ধরতাম না এখন ওই বালাটি কেনে এই সারে তার সাথে লুবুরির সাথে মিক্স করবো বালাটি কেনে 5 মিনিটের মতো কুক করব আর বেশি পানি আট ধরতাম না হাফ কাপ পরিমাণে আট ধরব এই তো পরিমাণ মতো ওয়াটার আট ধরব একটু কুক করা লাগবে যেহেতু লুবুরি আর এইসা আর সুন্দর করে নাচ করে একটু কুক করলাম নাস্তাও করলাম আর পরে জাস্ট খালি ফ্রেশ করেন্ডার পাতা ধরে নিম বাকার দিবার লাগে ফাস্ট পুরন আর রসুন পেঁয়াজ সব তাট করে নিয়েছি আর এখানের মধ্যে একটু শুকনো মরিচ আট করবো আর আমি শুকনো মরিচ অলরেডি বাজ্যা রাখি দেই এনি টাইমে কি আট করা যায় বাজ্যা রাখি দিলে এই তো বাগারটা একদম ব্রাউন হয়ে গেছে আর আমি ওরকম ব্রাউন হইরা একদম ব্রাউন হলে আমার ভালো লাগে ডাইলের বাগার আর এখন আমি আট করবো ধরকা এই তো দেখতে পারা ডাইলের বাগরটা সুন্দর করে আট ধরে লিছি নাইস করে মিক্স করে লিমু আর এখন জাস্ট খালি ফ্রেশ করেন্ডার পাতা আট ধরে লিমু পাতলা ডাইলটা যে ইয়ামি হয় এই তো রামিসা প্রিন্সেসে আমার করেন্ডার পাতা ফ্রেশ আনছিলাম তো রামিসা আমি ওয়াশ করার পরে রামিসা এখন আমি কাট করে দিই আমি কাট করতে ওনা পছন্দ করই আমি কাট করে দেওয়া অসুবিধা নাই আইডন মাই আমার তার বালা আর এটা এখানে একদম রেডি গেছে জাস্ট খালি করেন্ডার পাতা আট ধরমু এই তো ফ্রেশ করেন্ডার পাতা আট ধরি দিলাম এই তো একদম রেডি গেছে কারিটা সুন্দর করে মিক্স করে দিলাম আর ফ্রেশ করেন্ডার পাতায় একদম খুবই আমার কাছে কি যে কোনো কারি ডাইল খুব টেস্ট লাগে বালা এই তো ডাইলের মধ্যে ফ্রেশ করেন্ডার পাতার আট হইরা সুন্দর করে মিক্স হইরে দিলাম আর ডাইলটা খুবই নাইস হয়েছে পরিমাণ মতো শক্ত হয়েছে লবণ বন আর এখানের মধ্যে দেখতেও পারা পাতলা ডাইল পাতলা হয়েছে কেহে আমার মতো ডাইল খাইতে ভালো পাই না আমি তো মানে অলওয়াইজ খাইতে ভালো পাই না উইক উইক একবার বানাই আর যদি রসের লেম্বু থাকে তাইলে তো খুবই আর খাওয়া লাগে না জমে পালা বা থানি এই তো আজকে রামিসায় আলু ভাজি বানাইবা আমার মেয়ে আর দেখ মোর রামিসার এক্সপিরিয়েন্স কিলা মজা হয়নি আলু ভাজির কালার আর আলুটা সুন্দর হয়ে নাইস হইরা ফোলরা তাইন ফোলরা বলতে কাটার দিকে কাঠররা আর আজকে বাক্কা ফোল মানে আলু ভাজি বানাই মো আলু ভাজি রুটি কিংবা পরোটা দিয়ে খাইতে অনেক ভালো লাগে বাদ দিত সবসময় মজা লাগে বাক্কা লং টাইম হয়ে গেছে আলু ভাজি বানাইছে না সামটাইম কেবিস ভাজি বানাই রামিসা হেল্প করলাম স্পেশালি আজকে রামিসাই আলু ভাজি বানাইবা এই তো আলু ভাজির লাগে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম এখানে বাক্কা পরিমাণে আলু ভাজি বানাইলাম আর ফার্স্টে পরিমাণ মতো লবণ আট করলাম আর পেঁয়াজটা বালাতে জন্য ব্রাউন করবো ব্রাউন না করলে আলু ভাজি আমার কাছে লাগে কি ফেজরে ব্রাউন করে পরে আট করবো আর এখন দুই তিনটা তেজপাতা আট করবো এই তো টু থ্রি তেজপাতা আট করলাম আর ফেজরে ব্রাউন করার পরে দেখাইমু সিম্পল আলু ভাজি রেসিপি তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে আর এখন আমি খেতা সারিলিমু হলুদ এত পরিমাণ মতো হলুদ দিলাম সুন্দর করে মিক্স করে খাসা মরিচ আলু করে দিব পরিমাণ মতো
পরিমাণ মতো কাঁচা মরিচ আদা করলাম ওইটা মিক্স করে দিলাম 2 মিনিট মিক্স করার পরে আলু আদা করে দিলাম তো আলু আদা করলাম আর আলুটা সুন্দর করে নাইস করে মিক্স করে মনে সুফরা কইরা কিন্তু এখন আগুনের পরিমাণ কমাই দিলাম মিডিয়াম আগুন আনি দিলাম নিচে সুফরা কইরা সুন্দর করে নাইস করে মিক্স করে দিলাম এখন 2-3 মিনিট আগুনের খান্তা তাইকা বালা টিকেনে স্লো আগুনের মধ্যে কাটা মিক্স করতে তো অবশ্যই টাইম লাগবো যেহেতু অনেকগুলো আলু ভাজি চেষ্টাও করলাম শুক্র কইরা সুন্দর কইরা বারে বারে মিক্স করা লাগবো নিশ্চয় দড়ি দিব ফানো আর বাজে যদি ফানো দড়ি লাগে আমার কিছু মজা লাগে না আর কি আমি 10 মিনিট উবাইয়া সুন্দর করে নাইস করে বাজিটারে বানাইমু করে বাজিটা রেডি হওয়ার পরে জাস্ট আলু করেন্ডার কথা আদ করমু আর এই তো খুবই সুন্দর হইয়া নাইস হইয়া আলু ভাজি হয়ে যাব এই তো খুব সুন্দর একটা আলু ভাজি বানাইলাম জর্জরা দেখো তো কতটা জর্জরা হয়েছে সবসময় আমার আলু ভাজি ওরকম জর্জরা হয় আর মিডিয়াম আগুনের মধ্যে আলু ভাজি জর্জরা করতে হইলে লিড দি গুড়তানা লিড দি গুড়ি নিলে খাবার করে নিলে আলুগুলো একদম বাইনগা মানে বড় হয়ে যায় আর দেখতেও পড়লাম একদম রেডি হয়ে গেছে কি